যে একটা পরিবর্তন আমরা করলাম এত রক্তের মধ্য দিয়ে, তাহলে 71 সনে 30 রক্ত শহীদের রক্তের বিনিময়ে বিশাল একটা পরিবর্তন করে আমরা একটা স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করেছি। 90 সনে আরেকটা রক্তপাতের মধ্য দিয়ে একটা পরিবর্তনের আশা আমরা জাগরিত করেছিলাম, কিন্তু দুর্ভাগ্য হচ্ছে আমাদের রাজনৈতিক দলগুলো স্বাধীনতার পরে যারা ক্ষমতা অধিষ্ঠিত হয়েছিলেন তারা সহ কেউ কিন্তু আমরা দেশটাকে ঠিক মতো গড়ে তুলতে পারিনি। আজকে 53-54 বছর পরে এসেও আমরা সবাই নানান ধরনের প্রশ্নে বিদ্ধ করছি, এবং এত তর্ক বিতর্ক শুরু করে দিয়েছি যে আমার তো মনে হয় যে এবারকার পরিবর্তনও যে আশাব্যঞ্জক এবং জনগণের আশা আকাঙ্ক্ষার যে রাষ্ট্র সেটা রাষ্ট্র আমরা করতে পারবো কিনা নানানভাবে জটিলতা সৃষ্টি করছি। আমরা রাজনৈতিক দলগুলো কিন্তু এখন আর ঐক্যমতের ভিত্তিতে কোনো বক্তব্য রাখতে পারছি না। আমরা শেখ হাসিনা ফেসির সরকারের বিরুদ্ধে যে দীর্ঘ 15 বছর আন্দোলন সংগ্রাম করেছে সেখানে যে ঐক্যবদ্ধতা ছিল এবং যে ঐক্যমতের ভিত্তিতে 31 দফা প্রণয়ন করে রাষ্ট্র সরকারের রাষ্ট্র সংস্কারের কর্মসূচি দেওয়া হয়েছে, সেই বিষয়টিও আমরা এখন সামনে আনতে পারছি না। যার যার মঞ্চ থেকে যার যার মত করে কথা বলতে, আমার তো মনে হয় যে একটা এইভাবে যদি আমরা সবাই মিলে বিচ্ছিন্নভাবে বহুমুখী কথা নিয়ে আসি এবং এটার মধ্য দিয়ে একটা হিডেন এজেন্ডা যারা আছে তারা প্রতি সরকার তাদের যারা দোষ তারা তো চাইবে এই সরকার ব্যর্থ হোক, এই পরিবর্তনটাও যেন একটা আশানুরূপ আমরা কিছু করতে না পারি এবং এই রাষ্ট্রটাকে একটা শক্ত কাঠামোর মধ্যে দাঁড় করাতে না পারি। ইদানিং ভারতও দেখে তাদের সুর পাকিয়ে দিয়েছে, আগে একটা দল এবং ব্যক্তির সাথে সম্পর্ক রাখছে এবং তারা বলছে যে না আমরা পিপলস টু পিপলস জনগণের সাথে আমাদের সম্পর্ক থাকবে। সুতরাং এখন যে একটা অবস্থা তৈরি হয়েছে তাতে যদি আমরা সবাই মিলে, যেটা আমার আতিক ভাই শেষে দুই চার লাইন বলেছেন, সবাই মিলে যদি এই সরকারকে সহযোগিতা না করি তাহলে তো এই সরকারও তো ব্যর্থ হয়ে যাবে এবং এই সরকার ব্যর্থ হয়ে গেলে কি ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হবে। 53 বছর গেছে আরো 50 বছর পিছিয়ে যাব। সেই লক্ষ্যে আমি বলবো আজকে আইনজীবী সাংবাদিক ঐক্য পরিষদ যে আলোচনা সভার আয়োজন করেছে ওনারা কি বিতর্কটা আরো বেশি সৃষ্টি করার জন্য করেছে না বিতর্ক কমানোর জন্য, আমাদের নিজেদের মধ্যে আরো যেন সহিষ্ণুতা এবং আমরা যারা কর্মসূচি দিচ্ছি রাজনৈতিক ভাবে রাজনৈতিক দলগুলো তাদের মধ্যে যাতে আরো ঐক্যমত সৃষ্টি হয় জাতীয় জীবনে, যেটা আমরা করতে পারিনি, বারবার আমরা ব্যর্থ হয়েছি। সুতরাং আপনারা যারা আমরা বিভিন্ন কর্মসূচি প্রণয়ন করবো আলোচনা করবো যত কম বিতর্ক করা যায় এই মুহূর্তে, পরবর্তী পর্যায়ে রাজনৈতিক সরকার আসলে তাদের দায়িত্ব তারা করবে বেশি করে। এখন যদি এই সরকারের বহুমুখী চাপ আমরা সৃষ্টি করি এমনি এই সরকার নানানভাবে 15 বছরের জঞ্জাল হিমালয় সমস্যার মধ্য দিয়ে তারা অগ্রসর হচ্ছে। সুতরাং আমি অনুরোধ করবো আইনজীবী সাংবাদিক, আমি একজন আইনজীবী এবং সাংবাদিক অনেক বন্ধুবান্ধব আছে আইনজীবীদের মধ্যে, তারা নিশ্চয়ই তাদের প্ল্যাটফর্ম থেকে কাজ করবে। এখানে সাংবাদিক আমার বন্ধুকে দেখতেছি আরো হয়তো কয়েকজন আসছে, হ্যাঁ আপনারা এই বিষয়গুলো আপনারা এভাবে একটা জাতীয় প্রেস ক্লাবে যেমন করেছেন আমি অনুরোধ করবো আপনারা আমাদের আইন অঙ্গনের মধ্যেও যদি এই বিষয়গুলো আলাপ করেন তাহলে আমরা আরো বেশি সমৃদ্ধ হতে পারবো।